এখানে এই আজকের মিটিং এ বা অ্যালামনি মিটে আমরা চারজন প্যানেলিস্ট কে আমাদের মধ্যে পেয়েছি। আমাদের মধ্যে অনেক ডিস্টিংগুইশড অ্যালামনাই আছেন যাদেরকে আমরা এই প্যানেলে রাখতে পারিনি বলে আমরা আমাদের দুঃখ প্রকাশ করছি, কিন্তু আলোচনাটা একটা নির্দিষ্ট সময় সীমারেখায় বাঁধার জন্যেই এই 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 লিমিটেশনটা রাখতে হয়েছে আমাদের নিজেদের ওপর। আমাদের প্রথম প্যানেলিস্ট শ্রী অমিতাভ ঘোষাল। আমি অমিতাভ দা সম্পর্কে আর নতুন করে কি পরিচয় দেব, অমিতাভ দা আমাদের 57 সিভিল গাবেসির ফাউন্ডিং মেম্বার বললে খালি কম বলা হবে, প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ বলা যায়, কেন উনি সেই প্রথম উদ্যোগে সভাপতিত্ব করেছিলেন এবং আজও ভীষণ পরিমাণে অ্যাক্টিভ। আমরা যে কনস্টিটিউশন নিয়ে গাবেসু চালাই সেটারও প্রণেতা উনি, অন্যতম অন্যতম কারিগর বলা যেতে পারে, কারিগরি শিক্ষার ব্যাপারে যখন আমরা কথা বলছি। অমিতাভ দার পরিচয় অন্য কোনোভাবে আমার দেওয়ার নেই, একজন বিশিষ্ট সিভিল ইঞ্জিনিয়ার। আমার কাছে উনার পরিচয় হচ্ছে উনি যখন বিবিজেতে কাজ করতেন 1971 সালে পাকিস্তানের বম্বিং এ হার্ডিন সেতু, যেটার এখন নাম লালন সেতু, সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, 9 এবং 12 নম্বর স্প্যানের মধ্যে বেশ ভালো পরিমাণে ক্ষতি হয়েছিল। তো এই এই হার্ডিন সেতু আমার বাবা মার কাছে শোনা গল্প, পাবনা জেলা বাবা মার জন্মভূমিকে কানেক্ট করেছে বাকি পৃথিবীর সঙ্গে। তো সেই সেতুর রেস্টোরেশন অমিতাভ দাস জীবনের অন্যতম ফ্ল্যাগশিপ ওয়ার্ক। স্টুপ কনসালটেন্সির সঙ্গে দীর্ঘকাল জড়িত ছিলেন, ইস্টার্ন রিজিয়নের হেড ছিলেন দীর্ঘকাল, আপনারা শুনলেন একটু আগে উনি অ্যাক্টিভ ছিলেন। তো অমিতাভ দা আমাদের প্রথম প্যানেলিস্ট। তারপরে আছেন সুধাংশু দা। সুধাংশু দা সম্পর্কেও আর আর কি বলবো, সবাই জানেন, সুধাংশু দা নিজেও বললেন একটু উনার সম্পর্কে। সুধাংশু দার কর্মজীবন শুরু সেই রেন্ডল পামার ট্রিটনের মাধ্যমে, যারা একটা লিডিং ব্রিটিশ কনসাল্টিং হাউস ছিল ফর পোর্ট অ্যান্ড হারবার, আমাদের কলকাতা পোর্ট অ্যাকচুয়ালি ওদেরই কনসেপচুয়ালাইজড একটা প্রজেক্ট, এবং সেইখান থেকে সুধাংশু দার যাত্রা শুরু। এবং রাইটস এর বাইরে ভারতবর্ষে কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং এর যে ব্যবসা, স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেখানে অমিতাভ সুধাংশু দার একটা দিকপাল, এবং সেই দিকপাল সুধাংশু দাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্যানেলে। আমাদের তৃতীয় প্যানেলিস্ট তথাগত দা, তথাগত রায় 66 সিভিল, উনি শিলং থেকে আমাদের মধ্যে যোগ দিয়েছেন, অত্যন্ত ব্রাইট ছাত্র, বি কলেজের সেই JBNSTS স্কলারশিপ দিয়ে উনার যাত্রা শুরু। আর যেহেতু আমি রাইটস এর কথা বললাম, তথাগত দা রাইটস এর প্রাক্তন জেনারেল ম্যানেজার। তথাগত দা কলকাতায় যখন মেট্রো রেল কনসিপ্ট করা হলো, মেট্রো ট্রান্সপোর্টেশন প্রজেক্ট MTP বলা হতো, তো সেই মেট্রো রেলেরও চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। বলা যায় কলকাতাকে মেট্রো রেল দেওয়ার জন্য যারা ছিলেন ভারতীয় রেলের তরফে, তথাগত দা তাদের একজন পায়োনিয়ার, ট্রেল ব্লেজারও বলা যায়, কেননা সেটাই কলকাতার বা ভারতের ক্ষেত্রে মেট্রো রেলের প্রথম পদক্ষেপ। কিন্তু তথাগত দা পরবর্তী ক্ষেত্রে শিক্ষাগত জায়গাতেও নিজের বিস্তার রেখেছেন। 1990-এর দশকে উনি যাদবপুর ইঞ্জিনিয়ারিং এর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে হেড করেন, ফাউন্ডার প্রফেসর। তো সেই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর প্রফেসরশিপ ছেড়ে পরবর্তীকালে উনি উনার অন্যান্য ইন্টারেস্ট পার্সু করেন, যার ফলশ্রুতি হিসাবে উনাকে আমরা দেখতে পাই ত্রিপুরার 16th গভর্নর বা বর্তমানে মেঘালয়ের 18th গভর্নর হিসেবে। আমাদের চতুর্থ প্যানেলিস্ট জ্যোতি মজুমদার, জ্যোতিদা 1972 মেটালার্জি, আমাদের ডিপার্টমেন্ট তথা কলেজের আরেকজন ডিস্টিংগুইশড অ্যালামনাই। জ্যোতিদা প্রথম চলে আসেন 1974-77 সালে ইম্পেরিয়াল কলেজে ব্রিটিশ অক্সিজেনের সাপোর্টেড প্রজেক্টে কাজ করে প্রসেস মেটালার্জিতে PhD, তারপরে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেন, এখন বর্তমানে উনি অনেকদিন আছেন 90-এর দশক থেকে ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার। অন্য একজন ইঞ্জিনিয়ার হিসাবে অন্যতম সেরা অনার আমেরিকান ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর উনি সদস্য 2012 সাল থেকে। এবং জ্যোতিদার নিজের ভাষায় যে যদি অ্যাটম থেকে অ্যাপ্লিকেশন এটা কখনো ভাবতে হয়, তাহলে অবশ্যই আমাদের কৃতি ইঞ্জিনিয়ার লাইক জ্যোতিদার কথা ভাবতে হবে। আর আজকের প্যানেলে অন্যতম কারণ জ্যোতিদাদের ব্যাচ একটা দারুণ প্রচেষ্টা নিয়েছে, এই যে NIR ফ্র্যাঙ্কিং যেটা নিয়ে অঞ্জনাদি প্রথমে একটু বললো, আপনারা শুনবেন কথা, মাত্র 5 বছর হলো চালু হয়েছে। বি কলেজ প্রথম দিকে ওই টিমসে ছিল, কিন্তু গত বছর আমরা 18 থেকে 21 পড়ে গেছি। তো জ্যোতিদাদের 72 ব্যাচ একটা বিরাট উদ্যোগ নিয়েছে যে কিভাবে অ্যালামনিরা হেল্প করতে পারে। উনার আরো কিছু বন্ধু বান্ধব সেখানে ছিলেন, বুদ্ধদেব বোস, সমীন মুখার্জি, তপন মুখার্জি, শ্যামল চক্রবর্তী, শিবশঙ্কর দত্ত, এরা সবাই মিলে একটা অত্যন্ত সুচিন্তিত প্রপোজাল গাবেসুর মাধ্যমে আমাদের ডিরেক্টরকে দিয়েছেন, এবং আমি মনে করি যে ওই প্রপোজালটা খুব ভালোভাবে ফিট করবে আজকে এই এনহ্যান্সিং IIST ইমেজ।
বিকজ এনআইআরএফ র্যাঙ্কিং এর যে পাঁচটা অ্যাট্রিবিউট আছে তার পঞ্চম অ্যাট্রিবিউটই হচ্ছে এই ইমেজ। এবং ইমেজ যেহেতু পারসেপটিভ একটা ব্যাপার, এটাকে বিল্ড করতে গেলে অনেক রিয়ালিস্টিক এফোর্টের দরকার। সুতরাং আলোচনাটা এবার তুলে দিচ্ছি আমাদের ডিস্টিংগুইশড প্যানেলিস্টদের হাতে। আমি প্রথম আহ্বান জানাচ্ছি আমাদের শ্রী অমিতাভ ঘোষালকে তার মতামত জানাতে। একটাই অনুরোধ সব প্যানেলিস্টদের, আমাদের আধ ঘন্টা সময় আছে, আপনারা চেষ্টা করবেন নিজেদের বক্তব্যটা 4 মিনিটের মধ্যে রাখতে, কেননা পরে আমরা একটু ডিসকাশনকে এনকারেজ করব যাতে স্টিমুলেটেড হয় আরো ব্যাপারটা। ধন্যবাদ সবাইকে। অমিতাভ দা প্লিজ। 4 মিনিট অনেকক্ষণ সময়, আমরা নিশ্চয়ই তার মধ্যে শেষ করার চেষ্টা করব। আজকের যা সাবজেক্ট, মেন থিম, যে কি করে আমরা অ্যালামনিরা সাহায্য করতে পারি বি কলেজকে, বা আমি বি কলেজ নামটাই ব্যবহার করছি এখনো, আইএসটি না বলে। এখানে একটা খুব আমরা মাঝে মাঝেই দেখতে পাই আমাদের গাবেসুর মিটিং বা গাবেসুর সদস্যদের মধ্যে, যে এখন যে বর্তমান কলেজের সঙ্গে আমাদের যোগাযোগটা খুব ভালো হচ্ছে না, আর একটু ভালো কি করে করা যায়। এখানে আমার মনে হয় অ্যালামনিদের একটা বড় রোল থাকতে পারে। যদি আমরা অ্যালামনিরা ইন্ডিভিজুয়ালি কলেজের বিভিন্ন কর্ম প্রক্রিয়ার মধ্যে জড়িত হয়ে যেতে পারি অ্যাজ এ একটা প্রফেশনাল হিসেবে, যাতে করে কলেজের সঙ্গে যোগাযোগটা এবং বিশেষত ফ্যাকাল্টি অ্যান্ড ডিরেক্টরের সঙ্গে যোগাযোগটা যদি ব্যক্তিগতভাবে তৈরি করা যায়, বেশি নাম সংখ্যক অ্যালামনি যদি কলেজের দৈনন্দিন কাজের, দৈনন্দিন না হোক অন্তত বড় ধরনের কাজের সঙ্গে আমরা জড়িত হই, তাহলে হয়তো কলেজের যে পারসেপশনটা, আমরা যে একটা অস্বস্তি বোধ করছি যে একটা তফাত, একটা দেয়াল তৈরি হয়ে যাচ্ছে, সেই দেয়ালটা হয়তো পোড়াস করে দেওয়া যেতে পারে। এবং খনিকটা তো ব্যক্তিগত ব্যাপার কিছুটা থাকেই, কারুর কারুর হয়তো অপছন্দ পছন্দের ব্যাপার থাকে, সেটাকে আমাদের একটু ধৈর্য ধরে আমার মনে হয় অতিক্রম করা উচিত। আর যেটা আজ পর্যন্ত গাবেসু করবার চেষ্টা করেছে, একটা তো স্কলারশিপ একটা ভীষণ সাকসেসফুল প্রজেক্ট, কিন্তু একটাই দুঃখের কথা, স্কলারশিপের টাকাটা হয়তো আজকালকার ছেলেদের কাছে আর তত যথেষ্ট নয়, যার জন্যে দেখা যায় যে সবাই নিতেও আসে না, এবং যারা স্কলারশিপ পায় তারা পরে গাবেসুতে সক্রিয় থাকে না। এই জিনিসটা কি করে আমরা পরিবর্তন করতে পারি, কারণ ইয়ং গাবেসু মেম্বার যদি না আসে এবং যদি যোগাযোগ না দেয়, যেমন দেখলাম 2012-র পরে আর বিশেষ কারোর নাম শোনা গেল না, এই এই জিনিসটা আমাদের খুব হয়তো চেষ্টা করে করতে হবে, যাহলে গাবেসু স্ট্রাকচারটা সাস্টেনেবল হবে। কাজেই এই কলেজের সঙ্গে যোগাযোগ এবং গাবেসু স্ট্রাকচারটাকে যদি সাস্টেনেবল করা যায়, কারণ ইয়ং ছেলেদের সঙ্গে কলেজের যোগাযোগটা অনেক বেশি থাকে গোড়ার দিকে, তাহলে আমার মনে হয় আমরা কলেজের উন্নতির দিকে বেশিভাবে জড়িত হতে পারব। আমি এই বাহ্যিক কথাটাই বললাম, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অমিতাভ দা। সুধাংশু দা, মিউট আনমিউট করেনি, সুধাংশু দা ওর আনমিউট করেনি। হ্যাঁ, আবার পেন সুধাংশু দাকে কেউ কি টেক্সট মেসেজ পাঠাতে পারবে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অঞ্জন মুখার্জি 1980। অঞ্জন দা, তোমাকে জানাচ্ছি এটা রেকর্ডেড হচ্ছে সেশনটা। ইয়েস, আচ্ছা,
প্রথমেই আমি আমার সত্যিকারের একটা যে আনন্দের অভিব্যক্তি হচ্ছে সেটা প্রকাশ করছি, এবং অনেককে দেখলাম দেশে এবং দেশের বাইরের অনেকের সাথে দেখা হয়ে যে এক্সাইটমেন্ট হচ্ছে তার মধ্যে আমি যে কথাগুলো বলবো সেগুলো ঠিক ভালো করে বলতে পারি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার দুটো প্রস্তাব আছে। একটা জিনিস হচ্ছে যে বহুদিন ধরে দেখা গেছে যে আমরা আমরা এই 57 সালের ব্যাচটা হচ্ছে যারা সেন্টিনারির সময় কলেজে আমরা ফাঁকি টাকি দিয়ে পাশ করে বেরিয়ে এসেছি, এবং জওহরলাল নেহরুর সাথে আমাদের মোলাকাত টোলাকাত হওয়ার সুযোগ হয়েছিল। তারপর 1990 সাল থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই কলেজকে কি করে উন্নীত করা যায়, যার জন্য প্রথমে ডিমড ইউনিভার্সিটি হলো, তারপরে ইউনিভার্সিটি হলো, তারপরে আজকে IIST করে আমরা খুব সগর্বে হাজির করলাম যে আমরা হচ্ছে ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। কিন্তু সত্যিকারে দিল্লিতে বসে মনে হয় যে কোনো ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইঞ্জিনিয়ারিং সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট খুব বেশি একটা দেখা যাচ্ছে না। দেশের বাইরে হয়তো কিছু আছে, কিন্তু দেশের ভিতরে সংখ্যা ক্রমেই সীমিত হয়ে আসছে, এবং তার প্রমাণগুলো দেখা যাচ্ছে এক এক করে বিভিন্ন স্তরে, সেটা প্লেসমেন্টেই হোক, কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড রিসার্চেই হোক, PhD সংখ্যা বেরিয়ে আসার গণনা থেকেই হোক, কিংবা একটু আগে যেটা বললো যে এই ন্যাশনাল একাডেমি হচ্ছে সব থেকে বড় ইয়ে, এই ন্যাশনাল একাডেমিতে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল একাডেমিতে আমাদের বি কলেজের যেটা আমি দেখি গভর্নিং কাউন্সিল মিটিং এ কিংবা অন্য যে কোনো মিটিং এ নেই বলা চলে, নেই বলা চলে, এবং প্রত্যেক বছর কোনো অ্যাপ্লিকেশনই আসে, তার থেকে বোঝা যাচ্ছে যে স্তরটা আমাদের ক্রমেই উন্নীত না হয়ে হয়তো নেমে আসছে। এর হয়তো কোনো কারণ থাকতে পারে। তা আমার এই সংক্ষিপ্ত সময়ে যেটুকু বলবার কথা সেটা হচ্ছে যে আমার মনে হয় একটা এই যখন এত বড় একটা সমাবেশ হয়েছে এবং অনেক গুণীজন এবং অনেক কৃতিপুরুষ আমাদের অ্যালামনি থেকে যোগ দিয়েছে, এদের মধ্যে থেকে বেছে প্রেসিডেন্ট যদি একটা ছোট কমিটি করে যারা মাস্ট এনগেজ যদি ডিরেক্টর, এখন ডিরেক্টরের সাথে এনগেজ করার জন্য দেয়ার আর সার্টেন ডিফিকাল্টিস, সেটা আমি খুবই অবগত আছি, এবং সেই জন্যে আমি একটা প্রস্তাব করছি যে এখানে যখন আমাদের মধ্যে প্রফেসর তথাগত রায় যোগ দিয়েছেন, যদি ওনার আনুকূল্যে একটা মিটিং এর বন্দোবস্ত করা যায় এবং একটা কমিটি করা যায়, কারণ এই প্রসেসটা একদিনে শেষ হবে না, এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন যে কথাটা আমরা বললাম, মানে আমি গভীরভাবে জড়িত ছিলাম 1992 থেকে প্রায় 2012 পর্যন্ত, 12-13 পর্যন্ত, ওই বিভিন্ন পর্যায়ের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, অনেক কমিটি পাল্টাবে, অনেক ডিরেক্টর আসবে এবং অনেক ডিরেক্টর চলে যাবে, কিন্তু আমাদের উই হ্যাভ টু স্টার্ট দি বল রোলিং। সেই জন্য আমার প্রথম প্রস্তাব হচ্ছে যে আমরা একটা ছোট যারা ত্রিপুর যাদের কথা ডিরেক্টর শুনতে বাধ্য হবেন তাদের সাথে একটা আমরা আলোচনার মাধ্যমে আসি, এসে দেখা যাক না কত দূর এগোনো যায় কিনা, কারণ ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স দিয়ে আমরা আর বেশি দূর এগোতে পারছি না, নাইদার ইন প্লেসমেন্ট, এবং খুব ফ্র্যাঙ্কলি বলছি না, নট ইন দি রিসার্চ অর ইন পেটেন্ট অর ইন এনি আদার ফিল্ড। দ্বিতীয় প্রস্তাবটা হচ্ছে যে আমার মনে হয় যে এই গাবেসু একটা ইনিশিয়েটিভ নিয়ে, যেটা একটু আগে বলা হয়েছে যে আরো ইনভলভমেন্ট উইথ দি ইয়াং পিপল, যেটা আমি দিল্লিতে বসে দেখতে পাচ্ছি যে আগে দিল্লিতে আমাদের বি কলেজ থেকে প্রচুর ইয়াং ছেলেরা আসতো, এখনো আসছে, কিন্তু যারা আসছে তাদের বি কলেজের সঙ্গে সেই নারীর টানটা তারা অনুভব করছে, তারা ক্রমেই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সুতরাং এ ব্যাপারে আমার মনে হয় গাবেসুর একটা বিরাট রোল আছে, এবং গাবেসু যদি এই এই ব্যাপারে একটা ইনিশিয়েটিভ নেয় তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়, এবং এ ব্যাপারে বিশেষ করে বিদেশ থেকে যে ধরনের সাহায্য এবং অন্য অনুপ্রেরণা আমরা পাচ্ছি, এবং তাদেরকে যদি আমরা আমাদের সাথে একই গ্রন্থীভূত করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই 1800 মেম্বার সংখ্যা থেকে যদি আমরা 3000 করি 4000 করি সেটা খুব বড় কথা নয়, কিন্তু এই 1800 লোকের মধ্যে কতটা লোক তাদের সেই নারীর টানটা উপলব্ধি করছে সেটা আমাদের বিশেষভাবে দরকার। মানে উই আর দি প্রাউড অ্যালামনি অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর বি কলেজ, হোয়াট এভার ইউ কল ইট।
আমার মনে হয় এই অনুভূতিটা দরকার, যেটা আমি লক্ষ্য করেছি কথাকাতার মধ্যে আছে। এরকম কিছু লোক এবং এই যে বিমানকে আমি বলছি হোস্ট হিসেবে, তাহলে বলছি যে ওর মধ্যে বোঝা যাচ্ছে যে হি ওয়ান্টস টু ডু সামথিং পজিটিভ ফর দি কলেজ। এই ফিলিংসটা আমাদের জাগ্রত করার দরকার। ধন্যবাদ। থ্যাংক ইউ সুধাংশু দা, স্পেশালি মানে আপনি অনেক কথা বলেছেন, আমাদের সবকিছু রেকর্ডের আছে, কিন্তু যে জিনিসটাকে আমার অত্যন্ত অত্যন্ত ভালো লাগলো যে সংখ্যাগত বিষয়টাই মূল নয়, মানে এটা পরিমাণগত পরিবর্তনের কথা নয়, এটা গুণগত পরিবর্তনের সময় যেটা আমরা নিয়ে আসতে পারি আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে। অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ সুধাংশু দা, আমরা আবার ফিরে আসবো প্যানেল ডিসকাশনের বাকি পর্যায়ে। এবং সুধাংশু দা অলরেডি লিডটা দিয়ে দিয়েছেন, লিডটা যাচ্ছে তথাগতদার দিকে। তারপরে ভারতীয় রেলে কাজ করেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, এবং তারপরে নানা রকম অকাজ করে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে অর্থাৎ রাজনীতি রাজনীতি করে আমি এখন এই মেঘালয়ের গভর্নর হিসেবে আছি। তো যে কথা বলছিলাম, সুধাংশু দা কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মধ্যে হচ্ছে আমাদের ডিরেক্টর সাহেবের সাথে এখানে সবাই খুব বিশুদ্ধ বাংলা বলছে দেখছি, কিন্তু আমার মাঝে মাঝে এসে যাচ্ছে ইন্টারাকশন করা, ডিরেক্টর সাহেবের সাথে ইন্টারাকশন করা, এবং সেটা যদি না করা হয় তাহলে তো কিছুই করা যাবে না। এখন আগে আমার মনে আছে বি কলেজের আমলে গভর্নিং বডিতে একজন কি দুজন অ্যালামনি মেম্বার ছিল, তার মধ্যে আমাদের শান্তনু চ্যাটার্জি ছিল, আমার মনে আছে শান্তনু আমাদের এক বছরের সিনিয়র এবং সিএসসি ডিরেক্টর ছিল এবং খুব কর্মঠ ছিল, কিন্তু শান্তনু মারা গেছে। তারপর থেকে এখন ঠিক স্থিতিটা কি আমি জানি না, এইটা থাকতেই হবে। মানে বি কলেজের কার্যপ্রণালীর মধ্যে, আমিও বি কলেজ বলছি, বি কলেজের কার্যপ্রণালীর মধ্যে যে অ্যালামনির একজন না একজন কেউ ওর মধ্যে লিপ্ত থাকবে সেটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হলো যে সুধাংশু দা যে কথাগুলো বলেছেন তার মধ্যে নারীর টানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই নারীর টানটা যে চলে গেছে বা কমে গেছে তার অন্যতম কারণ হচ্ছে যে এখন ওখানে থাকাটা মানে ভি কলেজের মধ্যে থাকাটা যে রেসিডেন্সিয়াল নেচার যেটাকে বলে সেটা উঠে গেছে, সম্ভবত 2007 কি 8 সাল থেকে উঠে গেছে, এবং এই উঠে যাওয়াতে প্রভূত ক্ষতি হয়েছে। আমরা যে ওখানে সারাদিন থাকতাম, খেতাম, শুতাম এবং পরের দিন সকালবেলা 7টার সময় উঠে ক্লাসে যেতাম, সেই জিনিসটা নেই, এটা আবার চালু করতে হবে। এটা যদি চালু না হয় তাহলে সেই নারীর টান কখনো জন্মাবে না, অন্তত আমার মনে হয় কখনো জন্মাবে না, যদি আমরা ওই জায়গাটাতে ফিরে না যেতে পারি। এবং পরিকাঠামোগত কিছু পরিবর্তন করতে হবে। এই যে আমি বললাম যে ওখানে আবাসিক ব্যবস্থাটা আবার দ্বিতীয়বার চালু করা, এইটার জন্য পরিকাঠামোগত পরিবর্তন দরকার। কিছু কিছু হোস্টেল এখন স্টাফ কোয়ার্টারে পরিবর্তিত হয়ে গেছে, সেগুলোকে আবার হয় মানে আবার হোস্টেল হিসেবে নিয়ে আসতে হবে, আর তা না হলে পরে নতুন হোস্টেল তৈরি করতে হবে। যতদূর আমি জানি নতুন হোস্টেল তৈরির জায়গা নেই, জমি নেই, অতএব জমি কিছু জোগাড় করতে হবে। এ সমস্তর মধ্যে প্রশাসনিক ব্যাপার জড়িয়ে আছে, এমনকি রাজনৈতিক ব্যাপারও জড়িয়ে আছে, অতএব এগুলোর প্রতি যথাযথ মনোযোগ দিতে হবে এবং ডিরেক্টরের ওপর চাপ সৃষ্টি করতে হবে, তিনি যাতে ব্যাপারটা নিয়ে তার উচ্চতর যে আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলেন। কারণ এটা যদি আমরা না করতে পারি, পরিকাঠামোগত উন্নতি আমরা যদি না করতে পারি, তাহলে সবকিছুই একটা জায়গা পর্যন্ত থেমে যাবে। সুধাংশু দা যে এর কথাটা বলেছেন যে এই আমাদের সেই উৎকর্ষটা হচ্ছে না যেটা উনি ন্যাশনাল ইনস্টিটিউটে
দেখতে পাচ্ছেন না এবং অন্য নানা রকম জায়গায় যে উৎকর্ষটা দেখতে পাচ্ছেন না সেই উৎকর্ষটা হচ্ছে না সেটার জন্য পরিকাঠামোগত পরিবর্তন দরকার। অমিতাভ ঘোষাল এর আগে ওই ডিরেক্টরের সাথে যোগাযোগের কথা বলেছেন, এই ডিরেক্টরের সাথে যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার একটা একটা পাকা ব্যবস্থা থাকতে হবে, একটা মেকানিজম থাকতে হবে, একটা কোনো কমিটি টমিটি করে বা ছোট কমিটি হোক বড় কমিটি হোক, ডিরেক্টরের সাথে আমাদের যে আলাপ আলোচনা মত বিনিময় এর একটা উপায় থাকতে হবে, এটাই আমার মত আর কি, আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ তথাগতদা, প্র্যাকটিক্যাল সমস্ত বা অ্যাভেনিউজ গুলোর আলোচনা করার জন্য এবং সবার সামনে ফেলার জন্য। ডেফিনেটলি আমরা আবার ফিরে আসব। আমাদের পরবর্তী প্যানেলিস্ট জ্যোতিদা, এবং জ্যোতিদাকে আমার স্পেশাল রিকোয়েস্ট, যেহেতু ওদের ব্যাচ থেকেই এই প্রপোজাল গুলো এসেছিল এনআইআরএফ র্যাঙ্কিং একটা স্পেসিফিক ইস্যু, তো আপনি একটু ওই যে অ্যাট্রিবিউট বা প্যারামিটার্স গুলো আছে এনআইআরএফ সংক্রান্ত সেই জায়গাগুলোকে যদি স্পেসিফিক্যালি টাচ করেন, যেমন সবার অবগতির জন্য জানাচ্ছি যারা অবগত নন এখনো, মানে পাঁচটা প্যারামিটারে এনআইআরএফ র্যাঙ্কিং হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে: টিচিং লার্নিং অ্যান্ড রিসোর্সেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্রাজুয়েশন আউটকাম, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি, অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইজ পারসেপশন। সো জ্যোতিদা প্লিজ। থ্যাংক ইউ বিমান, দুটো সংশয়ের কথা। নারীত্থান আমাদের ফ্যামিলির সঙ্গে বি কলেজের যোগাযোগ মোর দেন 100 ইয়ার্স, সো নারীত্থান প্রচুর। আমি যখন বি কলেজে পড়ি আমার 5 জন দাদা বি কলেজে একসঙ্গে পড়ে, আমরা 6 জন, সো বদমাশি করা যেত না, সব খবর মার কাছে চলে যেত। বাট যেটা আমি নিয়ে চিন্তিত, আর আমি 42 বছর পড়াচ্ছি বলে আমি স্লাইড তৈরি করতে অভ্যস্ত হয়ে গেছি আর কি। আমার 3টে প্রশ্ন, আমার যেটা প্রথমেই সাজেশন, শুধু এনআইআরএফ না, আমাদের অন্যান্য ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং যেগুলো ইউএস নিউজ ওয়ার্ল্ড অথবা টাইমস, এগুলো একটু দেখা উচিত যদি আমরা ইন্টারন্যাশনালি রেকগনাইজ ইনস্টিটিউট হতে চাই। আর আমাদের ব্যাচের কয়েকটা সুন্দর প্রশ্ন তুলে সেগুলো বোধহয় ডিরেক্টরকে পাঠিয়েছে থ্রু দ্য জিএবএসইউ প্রেসিডেন্ট, এবং আমার কিছু কিছু স্পেসিফিক সাজেশন আছে। আমরা বল, একটা জিনিস যেটা আমার তথাগতদের কাছে খুব মনে লেগেছে, যে আমাদের যদি না মানে ফুল টাইম রেসিডেন্সিয়াল না করা হয় তাহলে নারীত্বান বাড়বে না, কারণ বেশিরভাগ যদি আইআইটির ছেলেদের সঙ্গে কথা বলেন তারা বলে ওরা তো টানটা আইআইটির সঙ্গে না, টানটা ওদের প্যাটেল হল বা অমুক হল তাই হল। তো আমার মনে হয় সামহাও যদি আমরা আবার রেসিডেন্সিতে ফিরে যেতে পারি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। গোয়িং ব্যাক টু দ্য এই প্যারামিটারগুলো, নাম্বার ওয়ান প্যারামিটার হচ্ছে টিচিং লার্নিং, তাতে 4টে পয়েন্ট ওরা কভার করে: স্টুডেন্ট স্ট্রেংথ, নাম্বার অফ ডক্টরাল স্টুডেন্ট মানে কত পিএইচডি বার করছে, ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও, তারপরে কম্বাইন্ড মেট্রিক ফর ফ্যাকাল্টি অ্যান্ড পিএইচডি, অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। অ্যালামনাই হিসেবে আমার মনে হয় আমরা 2টো জিনিস ঠিক করতে পারি। একটা হচ্ছে যারা ইন্ডাস্ট্রিতে আছে পিএইচডি অ্যান্ড মাস্টার স্টুডেন্ট স্পন্সর করা আর কি। এখানে যেরকম ধরুন যে কোনো ভালো ইউনিভার্সিটিগুলোতে একটা বিরাট নাম্বার অফ স্টুডেন্ট আসে ইন্ডাস্ট্রি স্পন্সর করতে, সেটা যদি অ্যালামনাই যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা যদি করতে পারে দেন উই ক্যান ইনক্রিজ দ্যাট। বিসাইডস দ্যাট ফ্যাকাল্টি অলসো হ্যাজ টু বি ভেরি অ্যাক্টিভ, যে ভালো ভালো স্টুডেন্ট এনে তাদের দিয়ে পিএইচডি করানো সেটা একটা ইম্পর্টেন্ট। অ্যান্ড পিএইচডি স্টুডেন্টরা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য লেবার ফর ডুইং গুড রিসার্চ, অত পিএইচডি স্টুডেন্ট না থাকলে ভালো রিসার্চ হবে না, আর রিসার্চ না হলে ইউনিভার্সিটির নামও বাড়বে না। আর তারপর হচ্ছে যে আরেকটা জিনিস, আমরা বি কলেজ তো ওয়েস্টবেঙ্গলের অনেকদিন ছিল বলে এখন আইআইএসটি হয়েছে, আস্তে আস্তে উই শুড হেল্প রিক্রুট যারা অন্য স্টেটে যারা আসতে চায়। এবং আমার এখনো মনে আছে কয়েক বছর আগে অমিতাভ ঘোষ আর অজয় রায় মিলে আমরা মিট করছিলাম, আমরা অমিতাভ দা একটা আইডিয়া দিছিল, সেটা আমার মাথায় খুব লেগেছে আর কি। সেটা হলো আমরা গঙ্গার পাড়ে থাকি, গঙ্গার পাড়ে যদি তথাগতদের কথা শুনে যে আমরা দন্দার পাড়ে 10 তলা একটা বাড়ি করে স্টাফ কোয়ার্টার করতে পারি ওভারলুকিং দ্য
গ্যাঞ্জেস আমার মনে আমরা অনেক ফ্যাকাল্টি পাবো জাস্ট ফর দ্যাট। আর আমি হংকং এ যখন গিয়েছিলাম ইনস্টিটিউট অফ সায়েন্সে, আর দে ডিড দ্য এক্স্যাক্টলি দ্য সেম থিং, বিরাট ফ্ল্যাট করে ফ্যাকাল্টি রিক্রুট করতো বিকজ ওভার লুকিং দ্য সি। আর আমাদের গঙ্গার এত বড় একটা অ্যাট্রাকশন, উই শুড টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। দ্বিতীয়টা হচ্ছে যে রিসার্চ, সেখানে আমরা অ্যালামনাইরা প্রচুর হেল্প করতে পারি, আর দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ওভারঅল র্যাঙ্কিং এর জন্যে অ্যান্ড এক্সপোজারের জন্য রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড কতগুলো জিনিস আমরা হেল্প করতে পারি, একটা যেরকম আমরা ডিফারেন্ট ফিল্ডের লোকেরা কোন জার্নালে, আজকাল সমস্ত জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর পাবলিশ করা হয়, কোন জার্নালে পাবলিশ করলে ওটা বেশি দিন থাকবে ইন দ্য আই অফ দ্য প্রফেশনাল, দ্যাটস ইম্পর্টেন্ট। সেগুলো আমরা সাজেস্ট করতে পারি, স্পেশালি যারা আমরা একাডেমিয়াতে আছি আর কি। অ্যান্ড যারা ইন্ডাস্ট্রিতে আছে তারা হাই ভিজিবিলিটি প্রজেক্ট যেগুলো, সেগুলো যদি আমরা ভেহিকলসকে দিতে পারি। ফর এন এক্সাম্পল বলছি, আমার সাউথ সিটিতে একটা ফ্ল্যাট আছে কলকাতাতে, তাদের যত রকম প্রবলেম ওরা আইআইটি খড়গপুরকে পাঠায়, শিবপুরকে কেন পাঠায় না সেটা, সেগুলো এনি ভিজিবল প্রজেক্ট যদি ইন্ডাস্ট্রি এবং লোকেরা ভেহিকলসকে দিতে পারে, দ্যাট উইল গিভ এন বিগ এক্সপোজার আর কি। তারপরে বাইল্যাটারাল ওয়ার্কশপ একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, ইম্পর্টেন্ট এই জন্য তাতে ভিজিবিলিটি অনেক বাড়ে। অমিতাভ ঘোষ অনেকগুলো করেছেন, জয়েন্ট ইনস্টিটিউট ছিল, সেগুলো করতে পারলে ভালো, এবং শুধু করা নয়, সেগুলো করার পরে সেগুলোকে অ্যাডভার্টাইজ করা, বা অ্যাডভার্টাইজ করা মানে আমি বোধহয় দিনে প্রত্যেক দিন কোনো না কোনো আননোন ইন্ডিয়ান ইনস্টিটিউট থেকে আমরা এই ওয়ার্কশপ করেছি তোমাকে জানাচ্ছি তুমি আমাদের টক দেবে কিনা, এরকম জিনিস করলে পরে কিছুটা ভিজিবিলিটি বাড়বে। আরেকটা জিনিস আপনারা সকলে বোধহয় জানেন না, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইউনেস্কো ওরা প্রচুর ফান্ডিং করে ইউনিভার্সিটিগুলোতে, এবং কিছু কিছু ইন্ডিয়ান ইনস্টিটিউট গুলো ইনভলভ, খড়গপুর আইটি একটা তো ইনভলভ আমি জানি, এবং ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের ব্যাচের 1970 সৌমিন ব্যানার্জি ছিল। আমরা যদি ওরকম কিছু সুযোগ নিয়ে ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোতে এবং প্রত্যেক দেশে জার্মানি, ইউএসএ, ইংল্যান্ড প্রত্যেকের বাইল্যাটারাল ফান্ডিং এর আছে, অপরচুনিটি আছে, সেগুলো যদি করতে পারি, আমার করতে পারি একটা ইম্পর্টেন্ট, আমরা যতটা পারি হেল্প করতে পারি, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেয়ার শুড বি ফ্যাকাল্টি ইন দ্য ভেহিকলে যারা এগুলোতে করতে ইচ্ছুক এবং মাথা খাটাতে ইচ্ছুক, এবং ডিরেক্টর হ্যাজ টু এনকারেজ দেম টু ডু দ্যাট, নাহলে হবে না। আর অলসো কিছু কিছু ইন্ডিয়ান কনসাল্টিং যদি ফ্যাকাল্টিতে দিতে পারে ফ্রম দ্য ফ্রেন্ডস অফ ইন্ডাস্ট্রি তাহলেও সুবিধা, কারণ একটা খুব কমপ্লেন আমি শুনি যে আমাদের ফ্যাকাল্টিরা রিসার্চের জন্য হয়তো অ্যাওয়ার্ড দেওয়া হলো অ্যালামনি থেকে, কিন্তু সেটা কন্টিনিউ না করে ওই ধারের কাছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পড়াচ্ছে, সময় দিচ্ছে, কিন্তু রিসার্চ এর জন্য বি কলেজ সময় নষ্ট করছে না। আমার মনে হয় সেটা এনকারেজ করা উচিত, এবং কনসাল্টিং দিলে তাদের ফাইন্যান্সিয়াল ইনকামও হবে প্লাস ভিজিবিলিটিও বাড়বে। এটাই অত রিসার্চ এন্ড প্রফেশনাল প্র্যাকটিসে অ্যালামনাই ক্যান প্লে এ বিগ রোল। আউটরিচ, আউটরিচে আমাদের মানে ইন্টারনালি করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু পিক আপ দ্য রাইট স্টুডেন্টস এবং ডাইভার্সিটি, বাট উই ক্যান ডেভেলপ এ কমার্শিয়াল স্কলারশিপ ফান্ড। এবং সুধাংশু দেব আগে একবার বললেন যে স্কলারশিপ অ্যামাউন্টটা এত কম যে স্টুডেন্টরা এখন খুব একটা ইচ্ছুকও নয় এগুলো এইসব ব্যাপারে। আমার মনে হয় দরকার হলে ফান্ড বাড়ানো উচিত, আমরা যারা হেল্প করতে পারি করবো, করে স্কলারশিপ ফান্ড করে ওই টার্গেটেড রিক্রুটমেন্ট আর কি, গেট মোর উইমেন, গেট মোর সোশ্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টস, দ্যাট উইল কুড বি সামথিং উই ক্যান ডু, অ্যালামনাই প্রবাবলি রোল কুড বি ক্রিয়েট এ স্কলারশিপ ফান্ড। লাস্ট বাট নট দ্য লিস্ট, পারসেপশন, পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেনি রিজন। আমি এখন যখন যাই, প্রথম যখন আমি ইন্ডিয়াতে লেকচার দিতে যেতে আরম্ভ করলাম আর্লি 80s, আমার মনে আছে আমাকে ইন্ট্রোডিউস করে দিত অরুণাচলম বা এরকম লোকেরা, ও ওয়ান অফ ডক্টর শিলস বয়েস,
এখন আমরা ওরকম কিছু শুনি না, সো আমাদের পারসেপশনটা উই নিড টু ইমপ্রুভ, নাহলে অনেক কিছুই হয় না। কারণ ইন্দো ইউএস এর জয়েন্ট প্রোগ্রামের জন্য আমি যখন বি কলেজ থেকে অ্যাপ্লাই করি পাই না, যখন সাউথ ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করি পাই, অতএব কি পারসেপশন প্লেজ এ মেজর রোল। অ্যান্ড কতগুলো আইডিয়া আমার আছে এগুলো হেল্প করার জন্য আর কি। আমরা যখন বাইরে যারা থাকি, যখন লেকচার দিই, পারলে পরে একটা দুটো স্লাইড কোনো ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি উই ক্যান পুট ইট ইন, আর আমি চেষ্টা করি সেরকম যে আচ্ছা এটা এখানে হচ্ছে। প্লাস আমরা যখন পেপার টেপার লিখি, উই ক্যান রেফার বি কলেজ থেকে পাবলিশ করা পেপার টেপার, ওইগুলো করতে পারি। আমরা ট্রাই টু রিক্রুট ফ্যাকাল্টি ফর আইআইএসটি ফর ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলোতে বি কলেজে কোনো ফ্যাকাল্টিকে অ্যাড করে দেওয়া হলো যে অর্গানাইজেশন কমিটিতে আছে। উই ক্যান অলসো ডু সর্ট অফ এ পাবলিশ দ্যাট ইন পাবলিসাইজ ইন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এগুলো আসতে হবে অ্যাডমিনিস্ট্রেশন থেকে। কারণ আমি যেসব কমিউনিকেশনগুলো পাই প্রায় প্রত্যেক দিন একটা করে, ওটা ইনস্টিটিউটের ডিরেক্টর অথবা ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হোক, এগুলো সকলকে পাঠায়। কোথায় অ্যাড্রেস পাই জানি না, কারণ 90% অফ দেম আমার কোনো রিলেশনশিপ নেই, তাও আমি ইমেল পাই। বাট ওগুলো পুরো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে আর কি। অ্যান্ড হোয়েন এভার পসিবল, ইউনো, লেকচার অ্যাট আইআইএসটি এবং সেগুলোকে মানে পাবলিসাইজ করা, এগুলো আমার কতগুলো স্পেসিফিক সাজেশন। তাছাড়া দুটো জিনিস যেটা আমার খুব কানে লেগেছে, একটা হচ্ছে তথাগতদের সাজেশন যেটাকে আবার রেসিডেন্সিয়াল করা হোক এবং নারীর টান বাড়ানো হোক। থ্যাংক ইউ, এখানে আমি থামছি। থ্যাংক ইউ ভেরি মাচ জ্যোতিদা, থ্যাংকস ফর ভেরি ইন্সপায়ারিং কমেন্টস। আর আমি এইবার পার্বতীকে অনুরোধ করব, আমাদের প্যানেলদের কাছে যদি কোনো স্পেসিফিক কমেন্টস এসে থাকে চ্যাট বক্সে। পার্বতী প্লিজ। বরুণ বসাক 71 ME লিখেছেন, ইচ ওয়ান অফ ওয়ার্কিং ইঞ্জিনিয়ার্স ইন ইন্ডাস্ট্রি নট ইন আইটি ক্যান এনগেজ স্টুডেন্টস ইন many small industrial tasks projects that are normally difficult to handle due to paucity of time there, so this give direct feel of the industry to students while professors also get involved for bigger projects. So okay, good comment, we'll capture that definitely. And next, Pradeep Patro 81 men from JSW Steel Dolvi Maharashtra, I took initiative to sponsor our engineers for MTech in IIT Mumbai. They are getting sponsored students from JSPL Raigarh also. For such things, college need to approach industry promoters. We can get connected with their CSR activities also to like JSW Foundation, Reliance Foundation, etc. Shoibal Atlanta theke kichu bollo, just dekhlam. Achha, thik ache, ami dekhchi. We have to change our outlook and be inclusive of diversity. Shoibal Ghoshal from Atlanta. Can I quickly comment on that, please? Just for 30 seconds. Please, 30 seconds. Shoibal, yes, please. I'm hearing, and Bimanda, I'm hearing that we are disconnected from the infuse. I think we have to do some introspection, right? The Ami Dekhchi, I met a lot of 97, 96 in Atlanta. I don't think that has changed. I think we have to be diverse. We have to accept diversity. We have to be inclusive, bring on our students from other. We cannot influence the college authorities. Penn State, Georgia Tech doesn't allow me to do that. How can we influence the college authorities? So we have to support them in their initiative. I think that's where we should go. We have to change our outlook. That's it. Nice comment, Shoibal. We definitely consider that. Anjunda, thank you. Anjun Mukherjee, 80 Electrical. Anjunda nijeke volunteer koreche to be the bridge for maintaining a liaison with the institute. Thank you, Anjunda. Any other comments, Parvati? Atish Shengupta, 2004. We have started one initiative called B-Link from 2004. We are working with them with sessions and career counseling.
guiding from them for preparation mock interviews. That's good. Okay, very good. Shukanto Kumar Roy, would it be possible for Tathagata to take the lead in pushing alumni connect with the principal of IIEST? Thank you, Shukanto Dai. I think Sudhanshu Dao shei line ei bolechilen. Amader ar ek minute ache. I want to conclude this discussion. And jader ar kichu comment ei bishoye thakbe, please apnara chat box e type kore janiye din. Parvati capture korbe ebong ami sure Anjana Di, Shitanshu Da, Prosenjit oder team etake niye porobortikale kaj korbe. Just ektai summary from all this discussion, je definitely amader ei bridge building er kaj ta arektu intensify korte hobe ebong shekhane eminent personalities like Tathada, we count on you. Amra apnake request korbo, especially apni je suggestion gulo dilen Sudhanshu Da, Amitabh Da ebong Jyoti Dar shonge include kore সেই সাজেশন গুলো অঞ্জনাদিরা সাম আপ করবে এবং থ্রু আপনি যদি আমাদেরকে সেই হেল্পটা করতে পারেন যে এই সাজেশন গুলোকে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া ইনস্টিটিউটের সঙ্গে আমাদের যে একাত্ম হওয়ার জায়গাটা সেটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায় এইটুকু জানিয়েই আমি আজকে এই প্যানেল ডিসকাশনের উপরে দাঁড়িয়ে টানছি থ্যাংক ইউ এভরিবডি স্পেশালি দ্য প্যানেলিস্টস আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারলাম না আমি যেটা বললাম আমাদের আরো অনেক সুচিন্তিত মতামত দেওয়ার মতো লোক আছেন প্লিজ তারা তাদের চ্যাট বক্সের মাধ্যমে এটাকে পপুলেট করবেন এখন আমাদের সময়